পণের জন্য গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে, আর এই অভিযোগে গ্রেপ্তার স্বামী বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। গৃহবধূর পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা পণ দাবি করা হয়। পণ না দেওয়ায় গৃহবধূকে বিষ খাইয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? দেখো, একদমই এই ঘটনার তদন্ত শুরু করেছে ফুলতলি থানার পুলিশ, এবং যেটা পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে যে বিয়ের এক পাশের মাত্রেই নববধূর তার মৃতদেহ উদ্ধার হয় এবং তাকে খুন করা হয়েছে, এবং নাবালিকা এখনো তার 18 বছর বয়স হয়নি এবং তাকে জোর করে কিডন্যাপ করে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে বিয়ে করা হয়, এমনটাই কিন্তু স্বামী সহ স্বামীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ, এবং এই মর্মেই অভিযোগ দায়ের করা হয়েছে ফুলতলি থানায়। প্রাথমিকভাবে তাদেরকে যেটা জানানো হয় যে তাদের মেয়ে অসুস্থ, কিন্তু তারা যখন তাদের মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছান তখন কিন্তু সেখানে কেউই উপস্থিত ছিল না। পরে তারা খবর নিয়ে ফুলতলি যে ব্লক হাসপাতাল সেখানে তারা যান, সেখানে তারা মেয়ের মৃতদেহ দেখতে পান এবং প্রতিবেশীদের জিজ্ঞাসা করে তারা জানতে পারেন যে তার মেয়ের উপর নিয়মিত অত্যাচার করা হতো এবং যাতে পণ দেওয়া হয় সেই কারণেই কিন্তু তাকে মারধর করা হতো এমনটাই তাদের অভিযোগ, এবং তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এই ঘটনায় রাতেই ফুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত নেমে ইতিমধ্যেই স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে যেমন আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে, অন্যদিকে কি কারণে কিভাবে মৃত্যু হলো সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য আজই মৃতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এবং এই ঘটনা ওই মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, তাদের কি অভিযোগ শোনাবো। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে যায় 1 মাস আগে, তারপরে আমরা কিছুদিন পরে খবর পেলাম যে এরকম সামাজিকভাবে বিয়ে করেছে রাধা বল্লভপুর গ্রামের ওখানে একটা ছেলে, স্কুল থেকে নিয়ে চলে গিয়ে বিয়ে করেছে রাফিল পিয়াদা। তার কিছুদিন পরে কি খবর পেলে, যেরকম মেয়েটা ওরা বিষ খেয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম ওখানে মেয়ে নেই এবং ছেলের গার্জেন পক্ষ তারা কেউ নেই বাড়ি থেকে। তারপরে বাসস্থ যে হসপিটাল আছে ওখানে আমরা খোঁজ করলাম, জামতলায় যে হসপিটাল ওখানে এসে দেখলাম মেয়ের ডেড বডি পড়ে আছে, কিন্তু বিষ খায়নি, ওকে নানান অত্যাচারভাবে মেরে হত্যা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।